সদ্য সংস্কার করা কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক পুনরায় সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বুধবার ঘটনাটি ঘটেছে তেহট্টের তরণীপুর মাঠের পাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, নবনির্মিত এই রাস্তায় বৃষ্টি হলেই স্লিপ হয়ে যাচ্ছে, ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলেই প্রতিদিন একের পর এক দুর্ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী, ফলে পুনরায় রাস্তা সংস্কারের দাবিতে আজ রাজ্য সড়ক অবরোধ করে শুরু করেন তারা। প্রায় 15 মিনিট ধরে চলে এই বিক্ষোভ অবরোধ। ঘটনাস্থলে তেহট্ট থানার পুলিশ পৌঁছালে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে আপাতত। বিক্ষোভকারীরা জানান, আরও বড়সড় আন্দোলন করতে বাধ্য হবেন তারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় বিক্ষোভ উঠে গেলেও যানজটের ফলে যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে আরও বেশ কিছুক্ষণ। আমরা যে রাস্তাটা অবরোধ করেছি কৃষ্ণনগর থেকে করিমপুর, যে আমাদের রাজ্য সড়ক রয়েছে, এই রাজ্য সড়কের করিমপুর মাঠের পাড়ায় বৃষ্টি হলেই প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা চাচ্ছি যে এই রাস্তা দ্রুত সারাইয়ের ব্যবস্থা করা হোক। আপনাদের মাধ্যমে, আপনাদের সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা চাচ্ছি এই রাস্তাটা দ্রুত সারাইয়ের কাজ চালু হোক। কারণ আমরা এর আগেও প্রশাসন এসছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রশাসন এসছে, প্রশাসন প্রতিশ্রুতি দেয়, কোনো প্রতিশ্রুতিতে কাজ হয় না। আমরা চাচ্ছি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে যাতে এই রাস্তাটা সারাইয়ের সুব্যবস্থা হয়, তার দিকে আপনারা একটু নজর রাখুন। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমরা চাচ্ছি আজ আমাদের শুধু তরণীপুর গ্রামবাসী বৃন্দর দিকে নাই, এই রাস্তা দিয়ে কৃষ্ণ থেকে করিমপুর যতটা যানবাহন করে তার কখন অ্যাক্সিডেন্ট হয় বলা মুশকিল, বৃষ্টি হলেই অ্যাক্সিডেন্ট। আপনার নাম? আমার নাম নসিবুদ্দিন মণ্ডল। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।